নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রসহম। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার ইমার্স রয়েছে। তো চলো শুরু করা যাক। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো কিসের ওয়েট করছো সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো এই ভিডিওতে প্রত্যেকটা বাঙালির গর্বের বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ, বায়ার্ন মিউনিকের হয়ে সুবর্ণ সুযোগ, বাংলার ছেলে, হাওড়ার ছেলে, যার একদিন জুতো কেনার টাকা ছিল না, সেই ছেলের শুভ পাল, তিনি কিন্তু বায়ার্ন মিউনিকের ওয়ার্ল্ড স্কোয়াডে চান্স পেয়েছেন, 15 জনের স্কোয়াডে চান্স পেয়েছেন। তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, আর আমাদের চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, কিসের ওয়েট করছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও ডেইলি এরকমই আপডেট পাওয়ার জন্যে। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি মেইন টপিকে আসা যাক। হাওড়ার সালকিয়ার বাসিন্দা এই শুভ পাল মাত্র 17 বছর বয়স, ছোটোবেলায় জুতো কেনার টাকা ছিল না, আর সেই ছেলেই আজ খেলবে বায়ার্ন মিউনিকের ওয়ার্ল্ড স্কোয়াডে। এবং যেই ছেলেটা কিন্তু এই মুহূর্তে আমাদের প্রত্যেকটা বাঙালির গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার কেরিয়ার শুরু হয়েছিল তার অবশ্যই এলাকার ছোট ছোট মাঠে। 2017 সালে ট্রায়াল দিতে গিয়ে সুযোগ পান কিন্তু আই লিগের দল সুদেবা এফসির একাডেমিতে। তাদের হয়ে অনূর্ধ্ব 13 আই লিগের দুর্দান্ত পারফরমেন্স, মাত্র 13টি ম্যাচে গোল করেন 58টি, জাস্ট ইনক্রেডিবল স্ট্যাটস। 2019-20 মৌসুমে ইউথ লিগে 14 ম্যাচে করেন 11টা গোল এবং 2টো অ্যাসিস্ট, এরপর সিনিয়র দলে জায়গা এবং গত আই লিগে 8টা ম্যাচে 2টো গোল 2টো অ্যাসিস্ট করেছেন। এবং তার গোলেই কিন্তু ইন্ডিয়ান অ্যারেজের বিরুদ্ধে 3 পয়েন্ট পায় সুদেবা এফসি। এবং পাশাপাশি অনূর্ধ্ব 17 ভারতীয় দলের হয়ে 11টা ম্যাচে করেছেন 8টা গোল 2টো অ্যাসিস্ট। খুবই ট্যালেন্টেড স্ট্রাইকার। এবং বায়ার্ন মিউনিখ একটা প্রকল্প চালু করেছে যে পৃথিবীর যেখানে যে প্রান্তে প্লেয়াররা রয়েছে, তাদের টপ 15 প্লেয়ারকে নিয়ে কিন্তু একটা প্রজেক্ট চালু করতে চলেছে। এবং সেই 15 জনের দলে কিন্তু জায়গা পেয়েছে এই হাওড়ার সালকিয়ার বাসিন্দা শুভ পাল। তো তার একান্ত সাক্ষাৎকার নেওয়া হয়েছিল এবং সেখানে তিনি বলেছেন যে আমি খুবই উচ্ছ্বসিত, এটা আমার জীবনের সবচেয়ে বড় খবর, সেটা স্বাভাবিক ব্যাপার। বায়ার্ন মিউনিখ অনেক বড় দল, লেওয়ান্ডস্কির দল, যে লেওয়ান্ডস্কি এবছর 40খানা গোল করে 51 বছরের রেকর্ড ভেঙেছে। ওরা বুন্দেসলিগা, চ্যাম্পিয়ন্স লিগের মতো প্রতিযোগিতায় খেলে, সেখানে অনুশীলনে সুযোগ পাওয়াটা বড় বিষয়। আমি বায়ার্ন মিউনিখে বা মিউনিখে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছি। তো এটা কিন্তু বিশাল বিশাল খবর আমাদের ভারতীয় ফুটবলের জন্য। এবং শুভ যদি সেখানে পারমানেন্টলি থাকতে পারে, এটা কিন্তু আমাদের কাছে একটা বিশাল বড় খবর প্রত্যেকটা ফুটবল প্রেমী, ভারতীয় ফুটবল প্রেমীর কাছে। তো এই ভিডিওতে এই মস্ত বড় আপডেটটা দিয়ে দিলাম। তোমরা অবশ্যই লাইক করো, তোমরা অবশ্যই শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো।